আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, আমরা সবাই দুনিয়াতে ধনী হওয়ার জন্য পাগল পারা, সবাই চাই আর্থিক সচ্ছলতা, এমনকি টাকা পয়সা অর্জন করা। আমরা সবাই টাকা পয়সার মালিক হওয়ার জন্য বিভিন্নভাবে দুনিয়াতে পরেশানগ্রস্ত। এমনকি আমাদের অনেক ভাই এমনও আছেন যাহারা দুনিয়াতে আর্থিক উন্নতির জন্য অবৈধ পন্থা অবলম্বন করতেছেন, সুদ ঘুষের মতো হারাম কাজে লিপ্ত হচ্ছেন, অনেকেই অনেক অবৈধ কাজে লিপ্ত হয়ে অবৈধ পন্থায় টাকা উপার্জনের চিন্তা করতেছেন। বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে, যে সাতটি কাজের কারণে মানুষের আর্থিক উন্নতির পরিবর্তে অবনতি হয়। সাত প্রকার কাজ পরিহার না করা পর্যন্ত কোনো মানুষ আর্থিকভাবে সচ্ছল হতে পারবে না, উন্নতি করতে পারবে না, এমন কি মানুষ দিন দিন গরিব হয়ে যাবে। কাজেই বন্ধুগণ, আর দেরি না করে চলুন আমরা শুনি যে সাতটি কাজ পরিহার না করলে মানুষ দিন দিন গরিব থেকে আরও গরিব হবে। আর এই সাতটি বদ আমল যদি আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন, আমাদের অর্থ সম্পদ মাল আওলাদের মধ্যে বরকত দান করবেন। কাজেই বন্ধুগণ, আমরা শুনি কোন সাতটি বিষয় পরিহার করতে হবে। আমরা শুনি, প্রথম নম্বর হচ্ছে যে নামাজের মধ্যে তাড়াহুড়া করা। নামাজের মধ্যে যে ব্যক্তি তাড়াহুড়া করবে, ওই ব্যক্তি যতই দুনিয়াতে অর্থ সম্পদ কামাই রোজগার করার চেষ্টা করুক না কেন, তার অর্থ সম্পদের মধ্যে বরকত থাকবে না, তার সে কোনো প্রকৃত অর্থে সুখী এবং ধনী হতে পারবে না। নামাজে তাড়াহুড়ার দরুন তার রুজি রোজগারের বরকতকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। তো প্রথম নম্বর হচ্ছে নামাজে তাড়াহুড়া করা। নামাজে তাড়াহুড়া করা যাবে না। আমাদের প্রত্যেকেই যেহেতু অর্থ সম্পদ দিয়ে ধনী হওয়ার ইচ্ছা আমাদের আছে, তাই আমরা যদি আমাদের রুজি রোজগার করে অর্থ সম্পদ দিয়ে বরকত খামাই করতে চাই, এমনকি শান্তি খামাই করতে চাই, তাইলে প্রথম নম্বর হচ্ছে নামাজে তাড়াহুড়া করা চলবে না। দৃঢ়স্থিরভাবে নামাজ আদায় করতে হবে। দুই নম্বর হচ্ছে, আমরা অনেকে দাঁড়িয়ে প্রস্রাব করি। দাঁড়িয়ে প্রস্রাবকারী কখনো ধনী হতে পারবে না, দাঁড়িয়ে প্রস্রাবকারীর অভাব কোনো দিন ফুরাবে না। কাজেই এই দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তিন নম্বর যে বিষয়টি হচ্ছে, দাঁড়িয়ে পানি পান করা। যে ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করবে, তারও অভাব ফুরাবে না, সে দিন দিন গরিব হতে থাকবে। চার নম্বর হচ্ছে প্রস্রাব পায়খানার স্থানে অজু করা। আমরা অনেকেই আজকাল আধুনিক যুগ, অনেকেই বাথরুম ফিটিংস করতেছি, বাথরুমের পাশেই আমরা অজু গোসলখানার ব্যবস্থা করতেছি, অথচ এর ভিতরে কোনো পর্দা নেই। এদিকে আমরা খেয়াল রাখতে হবে, যে জায়গার মধ্যে আমরা প্রস্রাব পায়খানা জরুরত সারি, সেই স্থানের মধ্যে অজু করা যাবে না, এখান থেকে আমরা বিরত থাকতে হবে। পাঁচ নম্বর যে বিষয়টি হচ্ছে, ফু দিয়ে বাতি নেমানো। আমরা অনেকেই ফু দিয়ে বাতি নেবাই। ফু দিয়ে বাতি নেমানোটাও গরিব হওয়ার একটি কারণ, গরিব হওয়ার একটি লক্ষণ। কাজেই আমরা ফু দিয়ে আর বাতি নেমাব না। এরপরে হচ্ছে দাঁত দিয়ে আমরা অনেকেই নখ কাটি। দাঁত দিয়ে যারা নখ কাটে, তারাও কোনোদিন জীবনে ধনী হতে পারবে না, তারা কোনোদিন এই অর্থ সম্পদের বরকত হাসিল করতে পারবে না। আল্লাহ রসুল সম্পূর্ণভাবে নিষেধ দিয়েছেন, দাঁত দিয়ে নখ কাটা যাবে না। সাত নম্বর যে বিষয়টি হচ্ছে পরিধেয়ের বস্তু, অর্থাৎ যে বস্ত্র আমরা পরিধান করি, অর্থাৎ কাপড়, যে কাপড় আমরা পরিধান করি, ওই কাপড় দিয়ে মুখ মোছা যাবে না। আমরা অনেকেই দেখছি যে কাপড় পরিধান করি, অজু করি, তারপরে এই অজুর পানিটা আমরা ওই কাপড় দিয়ে আমরা মুছতে থাকি, এটা কিন্তু ঠিক না। আল্লাহ রসুল সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, পরিধেয়ের বস্তু দ্বারা কোনোভাবেই আমরা আমাদের মুখ এগুলা মুছব না। আল্লাহ পাক যেন এই যে সাতটি বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম,
এই সাতটি বিষয় যদি কেউ পরিহার করতে পারে, এই সাতটি বিষয় যদি কেউ ছেড়ে দিতে পারে, ইনশাআল্লাহ এই সাতটি বদ আমল ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দান করবেন, অর্থ সম্পদের মধ্যে বরকত দান করবেন, তাকে দুনিয়াতে সুখের শান্তির জিন্দগি দান করবেন, এবং তাকে ধীরে ধীরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ধনবান ব্যক্তি হিসাবে পরিণত করে দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সাতটি বিষয় পরিহার করে রসুলের আদর্শ মোতাবেক এইগুলার কাজ করার তৌফিক দেখ। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।